প্ৰথমতে মই আপোনালোক সকলোলৈ নমস্কাৰ জনাইছো। মই মোহাম্মদ ইমদাদুল হক। সে আজি আপোনালোকৰ মাজলৈ টপ কোৱেশ্যন লৈ আহিছো। আপোনালোকে জানে যে অসম টেটৰ বাবে অতিকে গুৰুত্বপূৰ্ণ বিষয়, যে ইয়াৰ পৰা তিনি নম্বৰ চিয়ৰ আহিবই। গতিকে আপোনালোকে টপ কোৱেশ্যন কি হয় ভালদৰে মনোযোগ দি শেষলৈকে ভিডিঅ'টো চাব। মই আশা কৰোঁ আপোনালোকে ইয়াৰ পৰা তিনি নম্বৰ পাবলৈ নিশ্চয়কৈ সক্ষম হ'ব। গতিকে আহক বন্ধুসকল, আমি সকলোৱে টপ কোৱেশ্যন কি হয় ভালদৰে বুজি লওঁ। যে টপ কোৱেশ্যন কি, যে টপ কোৱেশ্যন কি বা কি হয় বা কাক বোলে, যে বক্তাই কোৱা কথাখিনিৰ সমৰ্থন পাবলৈ যি কোৱেশ্যন কৰা হয় তাকে টপ কোৱেশ্যন বুলি কোৱা হয়। যে আৰু ভালদৰে এবাৰ চোৱা, যে বক্তাই কোৱা কথাখিনিৰ সমৰ্থন পাবলৈ যি কোৱেশ্যন কৰা হয় তাকে আমি টপ কোৱেশ্যন বুলি কওঁ বা কোৱা হয়। এতিয়া যে টপ কোৱেশ্যন কৰিবলৈ কিছুমান নিয়ম আমি জানিব লাগিব, যে যদি বাক্যটো এফাৰ্মেটিভত থাকে বা হয় সূচকত থাকে, যে যদি বাক্যটো এফাৰ্মেটিভ মানে হয় সূচকত থাকে, হয় সূচকত থাকে, তেনেহ'লে তাকটো আমি সদায় নিগেটিভত কৰিম। নিগেটিভত কৰিম যে যদি সেন্টেন্সটো মানে বাক্যটো এফাৰ্মেটিভ হয় মানে হয় সূচক হয়, তেনেহ'লে টপ কোৱেশ্যনটো সদায় আমি নিগেটিভত কৰিম। আৰু যদি সেন্টেন্সটো নিগেটিভত থাকে তেনেহ'লে তাকটো সদায় আমি এফাৰ্মেটিভত কৰিম মানে হয় সূচকত কৰিম। এতিয়া টপ কোৱেশ্যনৰ ৰীতি অনুসৰি অক্সিলাৰী ভাৰ্বৰ আৰৰ পিছত বা এম ইজ আৰ অক্সিলাৰী ভাৰ্বৰ পিছত যিটো নট লিখা হয় এন অ টি নট, নটক সদায় কণ্ট্ৰেক্টেড ফৰ্ম এনেদৰে লিখা হয়। যে নটক সদায় কেনেদৰে লিখা হয়, কণ্ট্ৰেক্টেড ফৰ্ম এনেদৰে লিখা হয়। তাৰপিছত টপ কোৱেশ্যনৰ ছাবজেক্টটো কেতিয়াও নাউন ফৰ্মত লিখা নহয়, নাউন ফৰ্মটো কেতিয়াও লিখা নহয়, সদায় প্ৰনাউন ফৰ্মহে লিখা হয়। যেনে ধৰি লোৱা দি মেন ইজ ৱৰ্কিং, মানুহজনে কাম কৰি আছে, ইয়াত নাউন বিশেষ্য পদ হ'ল কি, যে দি মেন, যে দি মেনটো হ'ল নাউন ফৰ্ম। যে আমি টপ কোৱেশ্যন কৰোঁতে আমি কেতিয়াও নাউন ফৰ্ম ব্যৱহাৰ নকৰোঁ, সদায় প্ৰনাউন ফৰ্মহে ব্যৱহাৰ কৰোঁ। যদি নাউন ফৰ্মটো মেস্কুলিন জেণ্ডাৰ অৰ্থাৎ পুংলিংগ হয় তেনেহ'লে প্ৰনাউন হিচাপে আমি হি ব্যৱহাৰ কৰোঁ। আৰু যদি নাউন ফৰ্মটো ফেমিনিন জেণ্ডাৰ মানে স্ত্ৰীলিংগ হয় তেনেহ'লে প্ৰনাউন হিচাপে আমি সদায় চি ব্যৱহাৰ কৰোঁ। তাৰপিছত যে নাউন ফৰ্মটো যদি প্লুৰেল নাম্বাৰ হয় মানে বহুবচনত থাকে, তেতিয়াহ'লে প্ৰনাউন হিচাপে আমি সদায় কি ব্যৱহাৰ কৰোঁ, দে ব্যৱহাৰ কৰিব লাগে বা কৰোঁ। আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে। এতিয়া আমি কৰি যাম, আপোনালোকে মনোযোগ দি চাব। হি ইজ এ গুড বয়। ইয়াত আগতে চাই লোৱা যে হি ইজ এ গুড বয়, তেওঁ এজন ভাল ল'ৰা বা তেওঁ এজন ভাল ল'ৰা হয়, এইটো এফাৰ্মেটিভ চেণ্টেন্স হয়, এইটো এফাৰ্মেটিভ চেণ্টেন্স হয়।
এতিয়া আমি তাক কোয়েশনৰ রীতি অনুসৰি যে বাক্যটো যদি এফাৰ্মেটিভত থাকে আমি তাকটো সদায় নেগেটিভত কৰিব লাগিব গতিকে এই তাকটো আমি কিহত কৰিম নেগেটিভত কেনেদৰে হ'ব হি ইজ এ গুড বয় তাৰপিছত আমি এটা কমা বহাই দিলোঁ সেই এতিয়া এই বাক্যটোত অক্সিলারি ভার্ব আছে কি চোৱা ইজ আছে গতিকে ইজটো লিখা ইজৰ পিছত যিহেতু এফাৰ্মেটিভত আছে আমি তাকটো নেগেটিভত কৰিম গতিকে নটটো কণ্ট্ৰেক্টেড ফৰ্মত লিখিব লাগিব আমি নট ইজ নট এতিয়া ছাবজেক্টটো কি আছে চাই লোৱা প্ৰনাউন গতিকে ইয়াত প্ৰনাউনে আছে গতিকে আমি প্ৰনাউনটোৱে লিখি দিম তাৰপিছত ইণ্টাৰোগেটিভ মাৰ্ক দি দিয়া এইটো হৈ গ'ল দে ইজ নট হি তাৰপিছত যদি নিগেটিভত থাকে আমি কেনেদৰে কৰিম সি ডাজ নট লাইক মেংগো তাই আম ভাল নাপায় গতিকে ইয়াত বাক্যটো নিগেটিভত আছে গতিকে আমি তাকটো এফাৰ্মেটিভত কৰিম যে বাক্যটো কিহত আছে নিগেটিভত আছে আমি তাকটো এফাৰ্মেটিভত কৰিম কেনেকুৱা হ'ব সি ডাজ নট লাইক মেংগো কমা বহাই দিলোঁ যিহেতু নিগেটিভত আছে এতিয়া তাকটো আমি কিহত কৰিম যে তাকটো আমি এফাৰ্মেটিভত কৰিম কি হ'ব ডাজ চি হ'ব ডাজ চি এইটো যে আমি গম পালোঁ যে এফাৰ্মেটিভত থাকিলে তাকটো আমি নিগেটিভত কৰিব লাগে আৰু নিগেটিভত থাকিলে তাকটো সদায় এফাৰ্মেটিভত কৰিব লাগে যে এইবাৰ আপোনালোকৰ মাজলৈ কেইটামান অতিকৈ গুৰুত্বপূৰ্ণ ৱৰ্ড লৈ আহিছোঁ যিকেইটা ৱৰ্ড দেখা পোৱাৰ লগে লগে আপোনালোকে গম পাব যে সেই বাক্যটো নিগেটিভ চেণ্টেঞ্চ হয় যেনে মই আপোনালোকক শব্দকেইটা কৈ দিছোঁ যে নেভাৰ হাৰ্ডলেছ কেয়াৰলি বিয়াৰলি চেলডম ন' চনাৰ দেন এই শব্দকেইটা থকাৰ লগে লগে বাক্যটো নিগেটিভ হয় কেতিয়াও এফাৰ্মেটিভ নহয় যেনে উদাহৰণ সহকাৰে লৈ আহিছোঁ দি মেন নেভাৰ ভিজিটছ আৱাৰ হাউচ যে মানুহজনে কেতিয়াও আমাৰ ঘৰলৈ ফুৰিবলৈ নাহে যে ইয়াত নেভাৰটো থকাৰ লগে লগে আপোনালোকে গম পাব লাগিব যে এই বাক্যটো নিগেটিভ হয় যে এই বাক্যটো এতিয়া আমি তাক কিহত কৰিব লাগিব যে তাকটো সদায় এফাৰ্মেটিভত কৰিব লাগিব ইয়াত চাই লওক আপোনালোকে যে ইয়াত অক্সিলারি ভার্ব এম ইজ আর কোনো নাই গতিকে আমি কি কৰিব লাগিব আপোনালোকে চাই লোৱা বাক্যটো প্রথম চাই লোৱা ডি মেন নেভার ভিজিটস আওয়ার হাউস যে এই বাক্যটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর হয় বা সিম্পল প্রেজেন্ট টেন্সর হয় ডি মেনটো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তৃতীয় পুরুষ একবচন কারণে মেইন ভার্বর লগত কি যোগ হৈছে এ যোগ হৈছে গতিকে ইয়াত আমি কি ভার্বৰ সহায় ল'ব লাগিব ডাজ ভার্বৰ সহায় ল'ব লাগিব তাৰপিছত ইয়াত নাউন কি আছে চাই লওক ডি মেন গতিকে এইটো মেস্কুলিন জেণ্ডাৰ গতিকে প্ৰনাউন হিচাপে আমি ইয়াত হি লিখিম গতিকে ডাজ হি হৈ গ'ল এইটো এবাৰ দ্বিতীয় বাক্যটো দে চেলডম গ' টু মাৰ্কেট সিহঁতে কেতিয়াবাহে বজাৰলৈ যায় কাৎচিতহে কেতিয়াবাহে যে এই বাক্যটোতো চেলডম আছে গতিকে আপোনালোকে চোৱাৰ লগে লগে গম পাব লাগিব যে এই বাক্যটোও নিগেটিভ হয় কাৰণ এই বাক্যটোতো চেলডম আছে গতিকে এই বাক্যটো আমি সদায় তাকটো কিহত কৰিম যে আমি এফাৰ্মেটিভ অৰ্থাৎ হয় সূচকত কৰিম যে এই বাক্যটোও প্ৰেজেণ্ট ইনডিফিনিট টেন্সৰ বাক্য দে চেলডম গ' টু স্কুল গ' টু মাৰ্কেট যে ইয়াত দে টো যিহেতু প্লুৰেল নাম্বাৰ থাৰ্ড পাৰ্চন প্লুৰেল নাম্বাৰ সেইকাৰণে মেইন ভাৰ্বৰ লগত ইয়াত এজ বা ই এজ একো যোগ হোৱা নাই গতিকে ইয়াত আমি কি কৰিব লাগিব অক্সিলাৰী ডু ভাৰ্বৰ সহায় ল'ব লাগিব
যদি মেইন ভার্বৰ লগত এস বা ইএস থাকিলে হেতেন আমি অক্সিলারি ডাজ ভার্বৰ সহায় ললো হেতেন কিন্তু মেইন ভার্বৰ লগত ইএস বা এস যোগ নাই কিয় যেহেতু সাবজেক্টটো থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরেল নাম্বার বহুবচন হেয়েহে মেইন ভার্বৰ লগত ইয়াত এস বা ইএস যোগ হোৱা নাই গতি আমি ইয়াত অক্সিলারি ডু ভার্বৰ সহায় লম তারপর সাবজেক্টটো আমি চাই লম দে এইটো প্লুরেল ফর্মতে আছে গতি আমি দে লিখি দিম এইটো হল তারপর নেক্সট দি সার্ভেন্ট হার্ডলি কামস টু আওয়ার হোম যে লগুয়াজনে বা চাকরজনে আমার ঘরলৈ কেতিয়াবা আহে হার্ডলি হার্ডলি মানে কেতিয়াবা কাৎসিতহে যে এই বাক্যটো তো হার্ডলি আছে গতি হার্ডলি থকার লগে লগে আপনাদের গম পাব লাগিব যে এই বাক্যটো নেগেটিভ সেন্টেন্স হয় গতি ইয়াত চাই লোক আপনাদের এইটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ বাক্য মেইন ভার্বৰ লগত ইয়াত এস যোগ আছে গতি আমি ডাজ ভার্বৰ ইয়াত সহায় লব লাগিব তারপর আমি সাবজেক্টটো চাব লাগিব দি সার্ভেন্ট নাউন আছে প্রনাউন হিসাবে কি লিখিম যেহেতু দি সার্ভেন্ট আমি হি লিখিম গতি ডাজ হি এইটো হৈ গল তারপর নেক্সট আপনাদের মাজলৈ লেটাস থকা সেন্টেন্সক কেনেদরে আমি টাক কোয়েশন করিম যে লেটাস থকা সেন্টেন্সক আমি সদায় সেল উই লিখি টাক কোয়েশন করা হয় যে তিনিটা উদাহরণ আমি লৈ আহিছো যে লেটাস গো ফর এ ওয়াক যে আপনাদের আরম্ভণিতে দেখা পাইছে লেটাস আছে গতি ডাইরেক্ট আর বেলেগ একো চাবলগা নাই ডাইরেক্ট সেলই লিখি দিবা এইটো টাক কোয়েশন হৈ গল তারপর দ্বিতীয় বাক্যটো চোৱা লেট আস প্লে ফুটবল গতি দ্বিতীয় বাক্যটো লেট আসেরে আরম্ভ হৈছে গতি ইয়াতো চাবলগা একো নাই ডাইরেক্ট সেলই লিখি টাক কোয়েশন করে দিয়া ঠিক তেনেদরে লেট আস পোস্টপোন দ্য মিটিং যে এই বাক্যটো লেট আসেরে আরম্ভ হৈছে গতি একো চাবলগা নাই ডাইরেক্ট সেলই লিখি টাক কোয়েশন করে দিয়া মই ভাবো আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে তে আজি আপোনালোকৰ মাজলৈ মই টাক কোয়েশন কি হয় টাক কোয়েশন আমি কেনেদৰে কৰিম সেই বিষয়ে আপোনালোকৰ মাজলৈ লৈ আহিলো নাজানো আপোনালোকে কিমান বুজি পাইছে কিমান বুজাব পাৰিছো সেইটো আপোনালোকে হয়তো ভালদৰে চাই জানিব গম পাব যে টাক কোয়েশন কি হয় যে বক্তাই কোৱা কথাখিনিৰ সমৰ্থন পাবলৈ যি কোয়েশন কৰা হয় তাকে টাক কোয়েশন বুলি কোৱা হয় যে টাক কোয়েশন কৰোঁতে আমি কি কৰিব লাগিব যে বাক্যটো যদি এফাৰ্মেটিভত থাকে মানে হয় সূচকত থাকে আমি টাকটো সদায় নিগেটিভত কৰিব লাগিব যদি নিগেটিভত থাকে আমি টাকটো সদায় এফাৰ্মেটিভত কৰিব লাগিব তাৰপিছত আমি নট সদায় কণ্ট্ৰেক্টেড ফৰ্মত অক্সিলাৰী ভাৰ্বৰ পিছত নটক কণ্ট্ৰেক্টেড ফৰ্মত লিখা হয় তাৰপিছত যে ছাবজেক্টটো যদি ছাবজেক্টটো সদায় আমি অর্থাৎ যদি মেস্কুলিন জেন্ডার পুংলিঙ্গ হয় সদায় প্রনাউন হিসাবে হি লিখা হয় আর সাবজেক্টটো যদি ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ হয় প্রনাউন হিসাবে আমি সি লিখিব লাগিব আর সাবজেক্টটো যদি প্লুরেল নাম্বার হয় প্রনাউন হিসাবে আমি সদায় দে লিখিব লাগিব তারপর আমি শিকিলো যে বাক্যটো ইম্পারেটিভ সেন্টেন্সত থাকিলে আমি কেনেদরে টাক কোয়েশন করো যে বাক্যটো ইম্পারেটিভত থাকিলে আমি উই লিউ বা উন্নত ইউ লিখি টাক কোয়েশন করো তারপর বাক্যটো যদি নেভার হার্ডলি স্কিয়ারলি বেয়ারলি সেলডম নো সোনার দেন ইত্যাদি শব্দবর থাকে তেনেহলে সেই বাক্যটো সদায় নেগেটিভ গতি সেই বাক্যটো আমি সদায় টাকটো এফার্মেটিভত করব লাগিব তারপর যদি বাক্যটো লেট আসেরে আরম্ভ হয় যে আমি সদায় সেলুই লিখি কি করিব লাগে টাক করিব লাগে যদি লেট আসেরে আরম্ভ হয় আমি সেলুই লিখি টাক করিব লাগিব গতি এইখিনির ভিতরতে যদি আপনাদের ভালদরে চাই মই ভাবো 3 মার্ক পাবলৈ প্রত্যেকে সক্ষম হব দে যদি ভিডিওটো ভাল পাইছে লাইক করিব শেয়ার করিব লগতে সাবস্ক্রাইব করে দিব গতি